कांग्रेस के नेता कौस्तुभ बागची के गिरफ्तारी के विरोध में कूचबिहार जिला कांग्रेस ने कोतवाली थाने का घेराव किया। इस दिन उन्होंने कूचबिहार जिला कांग्रेस कार्यालय के सामने मार्च किया और कूचबिहार के कोतवाली पुलिस स्टेशन के सामने विरोध प्रदर्शन भी किया। कूचबिहार जिला कांग्रेस के नेतृत्व भी यहां पे मौजूद थे। আমরা দেখতে পাচ্ছি বর্তমান আইনশৃঙ্খলার অবস্থা, যেখানে একটা প্রশাসন চলছে শিক্ষা ব্যবস্থা জেলে, আর যারা বাইরে আছে তারা ফাইল নিয়ে বিভিন্ন কোর্টে দায়ের করে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু দেখা গেল বিগত কিছুদিন আগে একটা বই প্রকাশিত হয়েছে, উক্ত বইয়ে চিফ মিনিস্টার বিগত দিনের কিছু ইতিহাস সেই বইটা তোলা ছিল। কিন্তু মুখপাত্র কৌস্তুভ বাগচিকে আপনারা দেখেছেন যে রাতের গভীর অন্ধকারে টানা 4-5 ঘন্টা জেরার পরে তাকে গ্রেপ্তার করেছে অনৈতিকভাবে। আমরা তারই প্রতিবাদে আজ এই বিক্ষোভ কর্মসূচি নিয়েছি। কি করবেন আজকে আপনারা? আজকে আমরা এই কোচবিহারের শহর পরিক্রমা করে আমরা কোতোয়ালি থানায় গিয়ে সেখানে আমরা বিক্ষোভ প্রদর্শন করব। কতক্ষণ চলবে বিক্ষোভ? আমাদের 8 ঘন্টা ধরে সেখানে কর্মসূচি। আপনার নাম কি? দায়িত্ব আছেন সুব্রত মুখোপাধ্যায়, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য।